জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা দীর্ঘদিন থেকে বিভিন্ন রাজনৈতিক দল দাবি করে আসছে। মূলত জামাত ধর্মের মুখোশ পরা সাম্প্রদায়িক অপশক্তি। জামাতে ইসলামীকে দল হিসেবে যুদ্ধাপরাধের সাথে সংশ্লিষ্ট বলে উল্লেখ আছে। নির্বাচন কমিশনের নিবন্ধন না থাকলে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারবে। 14 দলের সভায় জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা দীর্ঘদিন থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা, নাগরিক সমাজ দাবি করে আসছে। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে 71-এ ঘাতক দালাল নির্মূল কমিটি, সে সময়ে গঠিত গণ আদালত, পরবর্তীতে গণজাগরণ মঞ্চের দাবিও ছিল জামাত শিবির নিষিদ্ধ করা। এছাড়া দেশের সর্বোচ্চ আদালতে এক রায়ে জামাতে নিবন্ধন বাতিলে হাইকোর্টের রায় বহাল রাখা। আপনারা জানেন বাংলাদেশের গণপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন না থাকলে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারবে। পৃথিবীর বিভিন্ন দেশে এমন নজির আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের নাৎসি পার্টি রাজনীতি করতে পারে না জার্মানিতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জামাতে ইসলামীকে দল হিসেবে যুদ্ধাপরাধের সাথে সংশ্লিষ্ট বলে উল্লেখ আছে। মূলত জামাত ধর্মের মুখোশ পরা সাম্প্রদায়িক অপশক্তি। নানান সময় তাদের দ্বারা প্রকাশ্য ও গোপনে নানা অপতৎপরতা, নাশকতা, ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে এবং দেশের জনগণও সেটা অবগত। গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে 14 দলীয় জোটে তিনি চেয়ারম্যান, সেখানে 14 দলের শরিক দলসমূহের বক্তব্য, তথ্য উপাত্ত বিশ্লেষণ, দলটির অতীত ও বর্তমান কর্মকাণ্ড, বিভিন্ন সময় দেয়া আদালতের ইত্যাদি বিবেচনা জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে 14 দল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ। এখন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার, আর বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে তার আইনগত দিকে দেখে শুনে সরকার শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেবে। কারণ আমরা আইনগত দিকটি ভালোভাবে দেখে নিতে চাই, যাতে কোনো ফাঁক ফোকর দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায়।